এবার গোপালনগর ভায়া বনগাঁ হয়ে বাস যাবে দীঘা। সোমবার নতুন বাস রুটের উদ্বোধন করলেন বিধায়ক বিশ্বজিৎ দাস। বিধায়ক জানান, এর পরের লক্ষ্য তারাপীঠ। এবার দীঘা হলো আরও কাছে। গোপালনগর থেকে একই বাসে এবার পৌঁছে যাওয়া যাবে দীঘাতে। গোপালনগর, বনগাঁ, হাবড়া, বারাসত, ডানলপ, কোলাঘাট হয়ে দীঘা পৌঁছাবে বাস। সোমবার নতুন বাস রুটের সূচনা করলেন বিধায়ক বিশ্বজিৎ দাস। এদিন গোপালনগরে বাস পরিষেবার সূচনা অনুষ্ঠানে বিধায়ক বিশ্বজিৎ দাস ছাড়াও হাজির ছিলেন অন্যান্য বিশিষ্টজনেরা। বাঙালির হাতের কাছে দু একদিনের ছুটি মানেই সমুদ্র সৈকত দীঘা। সপরিবারে দীঘা ভ্রমণের মজাই আলাদা। সে কারণে হাতের কাছে দু একদিন ছুটি পেলে সকলেরই মন ছুটে যায় এই সৈকত শহরে। ভ্রমণপ্রিয় বাঙালি, তার পায়ের তলায় সর্ষে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার কারণে অনেক সময় ইচ্ছা থাকলেও তা সম্ভবপর হয়ে ওঠে না। সে কথা মাথায় রেখে স্থানীয় সাধারণ মানুষের কথা ভেবে বিষয়টি নিয়ে পরিবহন দপ্তরের সাথে কথা বলেন বিশ্বজিৎ দাস। দরবার করেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও। জানা গেছে, প্রতিদিনই গোপালনগর থেকে ভোর 5টায় দীঘার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এই বাস। দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার নিয়ন্ত্রণাধীন বাস দীঘায় পৌঁছাবে নির্দিষ্ট রুট মেনে। একইভাবে বেলা 11টায় দীঘা থেকে একটি বাস গোপালনগর অভিমুখে যাত্রা করবে। এদিন বাস উদ্বোধনের পর বিধায়ক বলেন, সাধারণের কথা ভেবে বাসের ভাড়া 200 টাকা করা হয়েছে। গোপালনগর থেকে বাস ছেড়ে বনগাঁ, হাবড়া, বারাসাত হয়ে বাস পৌঁছাবে দীঘাতে। পাশাপাশি আগামী দিনে তারাপীঠ পর্যন্ত বাস চালানোরও পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন বিধায়ক। এ বিষয়ে তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি বাস পরিষেবা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় সংস্থার তরফ থেকে আজকে এখান থেকে শুরু হলো। গোপালনগর থেকে দীঘা পর্যন্ত সকাল 5টার সময় বাসটি ছাড়বে। হাবড়া, বারাসাত, দমদম এয়ারপোর্ট হয়ে দক্ষিণেশ্বরে হয়ে কোলাঘাট এবং দীঘাতে পৌঁছাবে। বাসটা ভাড়া ঠিক করা হয়েছে 200 টাকায়। এখানকার সাধারণ গরিব মানুষের কথা মাথায় রেখে রাজ্য সরকার ভাড়া নির্ধারণ করেছে যে 200 টাকা করে বাস ভাড়া নেবে এবং ওখান থেকেও 12টায় পৌঁছাবে এবং পরবর্তীতে 11টার সময় আবার একটা বাস ছেড়ে গোপালনগরে এসে পৌঁছাবে। ঠিক একই রুটে একইভাবে, অর্থাৎ গোপালনগর থেকে বনগাঁ, হাবড়া, বারাসাত হয়ে অনেক মানুষ যারা কলকাতায় যারা এয়ারপোর্টে যাবেন তাদেরও সুবিধা হবে এবং এখানকার মানুষের দীঘায় যাবার প্রতি একটা প্রবণতা রয়েছে। প্রচুর সংখ্যক মানুষ দীঘাতে যান এবং এত বেশি গাড়ি ভাড়া পড়েন বা ছোটো চার চাকা গাড়ি নিয়ে যেতে গেলেও ইচ্ছা থাকলেও সেটা ঠিক মতন আর্থিক সংগতির কারণে পেরে উঠতে পারেন না। এই গরিব মানুষের কথা, যারা মধ্যবিত্ত মানুষদের কথা মাথায় রেখে এবং দীর্ঘদিন তাদের দাবি ছিল সেই চাহিদা মতন আমরা পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলেছি যে দীঘা অবধি একটা বাস সার্ভিস, সরকারি বাস তিনি দিয়েছেন এবং পরবর্তীতে যদি মনে হয় যে এসি বাসের দরকার হবে সেটা আমরা পরবর্তীতে দেখব। স্বাভাবিকভাবেই নতুন এই বাস রুট চালু হওয়ার ফলে এবার থেকে খুব সহজেই দীঘা পৌঁছে যাওয়া যাবে বলেই মনে করছেন এলাকার সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।